মেয়ে মানুষ আবার ব্যবসা কেন? মেয়ে মানুষ এটা কেন করবে? হ্যাঁ, এটাকে এই ব্যবসা করে কি হবে? শুধু করাই হচ্ছে ব্যবসা। আমার নাম তাজনিন নাহার, আমি রাজশাহীর মাসকাড়াদিঘি এলাকায় থাকি। ইন্টার পরীক্ষার আগে আমার বিয়ে দিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার পরে আমার হাজবেন্ড এসে দেখি ব্যবসা বেশ ভালোই ছিল। ব্যবসার কোনো সমস্যা ছিল না। আমার আমার ছেলে হওয়ার পরে আমার হাজবেন্ডের হঠাৎ করে ব্যবসার বসে যায় এবং একবার না কয়েক বছর তার ব্যবসায় শুধু লস হচ্ছে, শুধু লস হচ্ছে। তারপর আমার কাছে মনে হলো যে তার ব্যবসাটা আমাকে যেভাবে হোক আবার আগের পয়েন্টে নিয়ে আসতে হবে। যেহেতু বাবার ব্যবসা ছিল, সেই জন্য ব্যবসার প্রতি আমার সব কিছু মোটামুটি জানা ছিল। সব না জানা থাকলে মোটামুটি জানা ছিল। লস হওয়ার কারণে আমাকে অন্য কিছু পরিকল্পনা করতে হয় যে ব্যবসা হাজবেন্ডের সঙ্গে আমাকেও কিছু করতে হবে, না হলে হাজবেন্ডকে এখান থেকে ওঠানো যাবে না। আমার বিয়ের সময় অনেক গয়না ছিল, ওর ব্যবসার লসের কারণে গয়নাগুলো সব বিক্রি করে দিতে হয়েছে। আমার মনে তখন খুবই খারাপ একটা ইফেক্ট পড়ছিল, এতগুলো গয়না বিক্রি করে দিলাম। তারপর আমি বিভিন্ন জনের কাছে বুদ্ধি পরামর্শ নেওয়ার পরে জানতে পারি ব্র্যাকের কথা, যে ব্র্যাক থেকে লোন দেয়। হ্যাঁ, তারপর ব্র্যাক থেকে আমি একটা ছোটোখাটো একটা লোন নেই। ছোট একটা লোন নেওয়ার পরে আমি একটা পুকুরের ব্যবসা শুরু করি। আমার বাড়ির সঙ্গেই পুকুর ছিল, সেই পুকুরটা আমি শুরু করি এবং এটাতে আমার হাজবেন্ডের অনেক সহযোগিতা ছিল। যেহেতু আমি অত কিছু জানতাম না, আমার হাজবেন্ডই সব কিছু এনে দিত। আমি পুকুরটা করার পরে আমি বাম্পার একটা রেজাল্ট পাই পুকুর থেকে। রেজাল্ট পাওয়ার পরে তখন আমার মনে আর একটা বৃদ্ধি হয় যে আমি আরও কোনো একটা ব্যবসার সঙ্গে তাহলে জড়িত হয়, শুধু পুকুর দিয়ে হবে না। পুকুর থেকে একটা বুটিক হাউস করি, আমার ননদ ছিল, আমার ননদ আর আমি দুজন মিলেই করতাম। মাশাআল্লাহ, বুটিক থেকে আমি খুব ভালো একটা রেজাল্ট পাই। এটা কিন্তু খুব দুই এক দিনে বা এক বছরে না, বেশ কয়েক বছরের এটা রেজাল্ট এসেছে। একেবারে এক বছরেই যে এসে গেছে তা না, সময় লেগেছে। তারপর ব্র্যাক থেকে আরও বড় করে আরেকটু লোন নিলাম, নেওয়ার পরে ভাটাতে ইনভেস্ট করলাম। ভাটাতেও খুব ভালো একটা রেজাল্ট আসলো। ভাটার কিছু টাকা দিয়ে আমরা আবার আমাদের আমার শ্বশুরের একটা জায়গা ছিল, মার্কেট ছিল, ছোট্ট কয়েকটা দু চারটা ঘর ছিল, সেখান থেকে আমরা প্রায় 24টা দোকান করেছি। এখন আমাদের ব্যবসা খুব ভালো চলছে এবং ব্র্যাকের বড় অবদান আছে আমাদের এই ভাটার ব্যবসাতে, সব কিছু উন্নতিতে। ব্যবসা না, আপনি যে কোনো কাজে বাধা আসবে, বাধা আসবেই, অনেকে অনেক কথা বলবে। হ্যাঁ, আমি কোনো বাধাকে কখনো মনে করিনি এবং আমার হাজবেন্ডও সেটা ধরেনি। আমার হাজবেন্ডের কথা মানুষ বলবে, মানুষ বলবে, মানুষের কথা ধরা যাবে না। আমরা আমাদের মতো আগায় গেছি, আবার ব্যবসা করে সঙ্গে সঙ্গে যে লাভ পেয়ে যাবেন এটা আশা করা একেবারে ভুল। বাধার শেষ নেই, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড় আছে, যে আরও বড় কিছু করবো। ওখান থেকে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আরও হয়তো বাড়বে, আরও বাড়বে।